News Only 24, News Only 24. সন্দেশখালীর বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলেন এবং জমিহারা মানুষদের সঙ্গে কথা বললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। প্রাথমিক জানান, যে সমস্ত চাষের জমি কেটে ফেরি করা হয়েছিল সেগুলোতে আবার চাষের জমিতে রূপান্তরিত করার কাজ করবে সরকার। চাষিরা তাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখছে রাজ্য সরকার। এদিন পার্থ ভৌমিক জানান, 258টি অভিযোগ দায়ের হয় জমি সংক্রান্ত বিষয়ে। শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দাররা জোর করেই এই জমিগুলি দখল করেছিল। জমি দখল করে ভেড়ি তৈরি করছিল চিংড়ি চাষ করে বেশ মুনাফা লাভের উদ্দেশ্যে। এর মধ্যে 100টির বেশি অভিযোগ মিটমাট বা সমাধান করা হয়েছে, বাকি অভিযোগগুলো সমাধান হয়ে যাবে দ্রুত। এদিন সেচমন্ত্রী সন্দেশখালী যাওয়ার সময় সঙ্গে করে সেচ দপ্তর ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে যান। উত্তর সরকারকে সরকারি করে দিয়েছিলেন, গ্রেফতার হয়েছে শেখ সাজান এবং সিরাজের গ্রেফতারের দাবি উঠেছে, কি বলবেন? আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আসলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু অভিযোগ করছে তো, আমাদের স্পেসিফিক অভিযোগ আসতে হবে দাদা, মুখে এবিপি আনন্দে গিয়ে বললে তো হবে না। কিন্তু অনেকদিন ধরে গ্রামবাসীরা অভিযোগ করছে বেড়মুজু এলাকায় জমি দখল করে নিয়েছে। না না, যদি কেউ জমি দখল করে সে যেই হোক, রাম শ্যাম যদু মধু, জমি ফেরত হবে। আমরা তো আগে রেজিস্টার করে এগুলো ফিরিয়ে দিই মানুষকে, তারপরে তারপরে তো আমরা করবো। হ্যাঁ, মানুষের অভাব অভিযোগের কথা নিশ্চিত ভাবে আমাদের নেতা মন্ত্রী সুজিত বোস অতি অবশ্যই সিএমকে জানাবেন। আর আপনি আজ সুজয় মণ্ডলের সঙ্গে কথা বলেন ওর বাড়িতে গিয়ে, যেভাবে ওনাকেও তার গ্রেফতার করা হয়েছিল। না না, সুজয় মণ্ডল তো আমার সাথে আছে, আমি দেখতে পাচ্ছি। আরে আরে, তা মানুষের আন্দোলন করেছে ওরা, মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা, ওরা তো অন্যায় কিছু করেনি। তা তার জন্য ওদের সাথে কথা বললাম, ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের রাগ নেই, গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে। তা সেটাই তো ওরা বলছে যে কিছু লোক অন্যায় করেছে, মমতা ব্যানার্জির ছবিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। ওরা মমতা ব্যানার্জির ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল, ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল, আমরা ওদের কথা শুনছি। আমি ওদের একটা বাড়িতেও শুনিনি, ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে। মানে শেখ সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো? আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন?